এখন যা সিচুয়েশন এসেছে তাতে দেখা যাচ্ছে যে টু হুইলার কিংবা ফোর হুইলার যাই হোক না কেন তার ফিউচার কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই, অর্থাৎ আগামী দু তিন বছরের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলস পুরোপুরিভাবে জায়গা করে নেবে ইন্ডিয়ান মার্কেটে। এবার এই ইলেকট্রিক ভেহিকেলসের কিছু তো বেনিফিটস তো আছে, যেই জন্য ইলেকট্রিক ভেহিকেলসগুলো আরও বেশি করে প্রচার করছে গভর্নমেন্ট। তাই আজকের ভিডিওতে ইলেকট্রিক ভেহিকেলসের কিছু অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইলেকট্রিক ভেহিকেলসের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে মাইলেজ ফ্লাকচুয়েশন হয় না, অর্থাৎ আমরা যখন পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ি চালাই তাতে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট বা মেকানিক্যাল কম্পোনেন্ট কিছু ফেলিওর থাকার জন্যে বা আমাদের চালানোর দোষে মাইলেজ কিন্তু ডিফার করে, অর্থাৎ চেঞ্জ হতে পারে। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে ধরুন একবার ব্যাটারি চার্জ করলেন, এটা টু হুইলারও হতে পারে ফোর হুইলারও হতে পারে, ব্যাটারি ধরুন চার্জ করলেন, চার্জ করার পরে দেখা গেল সেটা 100 কিলোমিটার চলে, তো ওটা ওই 100 কিলোমিটার অবধিই চলবে, খুব বেশি হেরফের হবে না। এরকম হবে না হঠাৎ করে মাইলেজ ড্রপ করে গেল, অর্থাৎ 30 কিলোমিটার বা 40 কিলোমিটার চললো একবার ব্যাটারিতে, তো সেরকম হবে না। সুতরাং মাইলেজ ফ্লাকচুয়েশনটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে হয় না, এটা হলো ইলেকট্রিক ভেহিকেলসের প্রথম অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি বা সিএনজি চালিত গাড়ি, এতে তো প্রচুর পরিমাণে কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলো মাঝে মাঝেই ফেল করতে পারে, তো সেই জন্য গাড়ির ব্রেকডাউনও হতে পারে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে এই ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাটা কম। আমরা জানি যে ডিজেল কিংবা পেট্রোল যে কোনো গাড়িতেই পিরিয়ডিক মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে সেরকম পিরিয়ডিক মেনটেন্যান্সের কোনো ব্যাপার নেই, সেই জন্য এটা লো মেনটেন্যান্স ভেহিকেল। আপনারা জানেন পেট্রোল বা ডিজেল ভেহিকেলে যে ধোঁয়াটা বেরোয় তাতে কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন মনোক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড এই সমস্ত দূষিত পদার্থগুলো বাতাসে গিয়ে মেশে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে যেহেতু কোনো ধোঁয়া বেরোয় না, তাই ইলেকট্রিক ভেহিকেলসগুলো জিরো এমিশন, এতে কোনো দূষিত পদার্থ বাতাসে গিয়ে মেশে না, তাই এটাও একটা অ্যাডভান্টেজ। আপনারা জানেন যে ইলেকট্রিক ভেহিকেলসে যে সমস্ত কম্পোনেন্ট থাকে, সেটা ইলেকট্রনিক কম্পোনেন্টই হোক বা মেকানিক্যাল কম্পোনেন্টই হোক, সেটা কিন্তু অনেক কম পরিমাণে থাকে পেট্রোল ডিজেল ভেহিকেলের তুলনায়। সেই জন্যে এই সমস্ত গাড়ির যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে সেটাও কম থাকে, আর সেই জন্যে রাইডিংটাও ভালো হয়। সুতরাং সেফার রাইডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের অবশ্যই অ্যাডভান্টেজ আছে, এর কোনো নয়েজ নেই, গাড়ি নয়েজ পলিউশন করে না। এবার যে অ্যাডভান্টেজটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্টেজ নয়, কিন্তু সেটা ভবিষ্যতে হতে যাচ্ছে, সেটা হচ্ছে রিচার্জিং স্টেশনটা চারপাশে আস্তে আস্তে গজিয়ে উঠছে, ফাস্ট চার্জিং স্টেশন সেটাও গজিয়ে উঠছে চারপাশে। সুতরাং যত দিন যাবে এই রিচার্জিং স্টেশনগুলো গজিয়ে উঠবে, আর আপনাদের রিচার্জিং কনভিনিয়েন্সটাও কিন্তু সুবিধে হবে, সুতরাং এটাও একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। আপনারা জানেন যে ইভি ভেহিকেলসের যে রেজিস্ট্রেশন চার্জেস সেটা অলমোস্ট কোনো কোনো রাজ্যে জিরো হয়ে থাকে, সুতরাং ডিজেল বা পেট্রোল ভেহিকেলে যে রেজিস্ট্রেশন চার্জেসটা লাগে সেটা আরটিও চার্জেস যেটাকে বলা হয়, সেই আরটিও চার্জেস কিন্তু ইভি ভেহিকেলসের ক্ষেত্রে অনেকটাই কম। আরেকটা সুবিধা হচ্ছে যে ইভি ভেহিকেলসের যে ব্যাটারির দাম, সেই ব্যাটারির দাম প্রথমে যখন প্রথম লঞ্চ করেছিল তখন খুব বেশি ছিল লিথিয়াম ব্যাটারি, কিন্তু আস্তে আস্তে এই ব্যাটারির দামও কিন্তু কস্ট এফেক্টিভ হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, সুতরাং এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। এর যে এনার্জিটা সেটা হচ্ছে নন কনভেনশনাল এনার্জি, সুতরাং এটা আমাদের পক্ষেই ভালো, যত বেশি ইউজ হবে তত আমাদের প্রকৃতির পক্ষে ভালো, পরিবেশের পক্ষে ভালো এবং আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, সুতরাং এটাও একটা অ্যাডভান্টেজ। ব্যাটারির লাইফ কিন্তু আস্তে আস্তে ইভি ভেহিকেলসের বাড়ছে, অর্থাৎ ব্যাটারির যে পাওয়ার সেটাও বেশি দেওয়া হচ্ছে এবং ব্যাটারির যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকেও কিন্তু কম্প্রোমাইজ করা হচ্ছে না, অনেক ভালো ভালো ব্যাটারি এসে যাচ্ছে, সুতরাং মার্কেটটা আস্তে আস্তে কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। আর যত কম্পিটিটিভ হবে ততই প্রোডাক্টের যে ডিজাইন বলুন কিংবা কোয়ালিটি বলুন সেই কোয়ালিটিটা ততই ভালো হতে থাকবে। সুতরাং আজকের ভিডিওতে ইভি ভেহিকেলসের অ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করলাম, বেনিফিট সম্পর্কে আলোচনা করলাম এবং কেন আপনাদের ইভি ভেহিকেলস কেনা উচিত সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর যারা ফোর হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা টু হুইলার চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।